সম্প্রতি ভারতের হরিয়ানাতে 21 বছর বয়সী এক যুবকের ব্রেন টিউমার হয় এবং সিটি স্ক্যান করার পর যেই তথ্য সামনে আসে সেটা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। ডাক্তাররা জানায় এই ছেলেটির মাথায় অত্যাধিক পরিমাণে স্মার্টফোনের রেডিয়েশন প্রভাব ফেলেছিল। পরবর্তীতে ওই ছেলেটির মুখ থেকে শোনা যায় ওই ছেলেটি প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে তার মাথার পাশে স্মার্টফোনটি রেখে ঘুমাত, আর সেই স্মার্টফোন থেকে বের হওয়া রেডিয়েশনের প্রভাবে তার ব্রেন টিউমার হয়ে যায়। আমরা অনেকেই ঘুমানোর পূর্বে মাথার পাশে স্মার্টফোন রেখে ঘুমাই, যেটা একদমই উচিত নয়। আপনিও যদি এমনটি করে থাকেন তাহলে এখন থেকেই সাবধান, কেননা বর্তমান সময়ে অধিকাংশ স্মার্টফোনই 4G এবং 5G সাপোর্টেড। যদি স্মার্টফোন মাথার পাশে রেখে ঘুমাই তাহলে শুধু ব্রেন টিউমারই নয়, এর থেকেও ভয়ানক ক্ষতি আমাদের দেহের সাথে ঘটে। তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে যদি আমরা মাথার কাছে ফোন রাখি তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না। তো চলুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই উপায়গুলো জানবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যেটা প্রত্যেকেরই জেনে রাখা উচিত। চলুন শুরু করা যাক। আপনার পছন্দের ফোন ধীরে ধীরে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা আপনি হয়তো বুঝতেই পারছেন না। আপনি আপনার মাথার কাছে এমন এক ভয়ানক জিনিস নিয়ে ঘুমাচ্ছেন যেটি শারীরিক এবং মানসিকভাবে আপনার ভয়াবহ ক্ষতি করছে। বিশেষজ্ঞরা মনে করছে ঘুমানোর সময় যদি মাথার কাছে মোবাইল থাকে তাহলে সেটা মস্তিষ্কে খুবই মারাত্মক প্রভাব ফেলে, কারণ মোবাইল থেকে বের হওয়া রেডিয়েশন আমাদের মস্তিষ্কে ব্রেন টিউমার এমনকি ব্রেন ক্যান্সার পর্যন্ত। اشهد ان لا اله الا الله اشهد